মাত্র 10 থেকে 12 জন বাদে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আবুল আম্বিয়া, ফাদার অব দা অল প্রফেটস, সকল নবীদের পিতা, উনি সকল নবীদের পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে সারা আলাইহাস সালাম, ওনাকে বলে উম্মুল আম্বিয়া, ওনাকে বলে উম্মুল আম্বিয়া, মাদার অব দা অল প্রফেটস, সকল নবীদের মাতা। কে? হযরতে সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিসাল্লামের মান মর্যাদা কম না বেশি? মর্যাদা কম না বেশি? কত বেশি? আল্লাহ পাক পৃথিবীতে 16 লক্ষ নবী ও রসুলের মধ্যে কত লক্ষ? 16 লক্ষ নবী আর রসুলদের মধ্যে 5 জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্বের তালিকায় নাম রেখেছেন। কয়জনকে? 5 জন নবী, 16 লক্ষ নবী রসুলের মধ্যে 5 জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই 5 জনের মধ্যে একজন হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই পড়বেন না, ইব্রাহিম আলাইহিস সালাম। কয়জন নবীর মধ্যে? 5 জন শ্রেষ্ঠ নবী, দৃঢ়প্রত্যয়ী নবী, উলুল আজমি মিনার রুসুল, সকল নবীদের মধ্যে তৌহিদবাদ নিয়ে, একত্ববাদ নিয়ে দৃঢ়প্রত্যয়ী ছিলেন, একনিষ্ঠ অনর অবিচল ভাবে দাঁড়িয়েছিলেন। ওইদের, ওই নবীগুলোর মধ্যে 5 জন শ্রেষ্ঠ। এই 5 জনের মধ্যে ইব্রাহিম আলাইহিসাল্লামের নাম আছে না নাই? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে বাছাই করেছি, আর ইব্রাহিম আখেরাতে সলেহিনদের অন্তর্ভুক্ত করেছি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ওনাকে বাছাই করেছেন, যাচাই করেছেন, আর আখেরাতেও সলহিনদের অন্তর্ভুক্ত ইব্রাহিম আলাইহিসাল্লাম কি করেছেন? কে কে করেছেন? কথা বুঝেন না? কথা বোঝা যায় না? হ্যাঁ না কে বলবেন তো একটা? হ্যাঁ, বোঝা যায় না? তাহলে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব দান করেছেন, 5 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে ইব্রাহিমের মর্যাদাকে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক ওনাকে অসংখ্য অগণিত, ওনার এই ছোট্ট জীবনে প্রচুর পরিমাণে পরীক্ষা করেছে, ওনাকে যাচাই বাছাই করে করে, তিলে তিলে পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে কি করেছেন? পরীক্ষা করেছেন। রব্বুল আলামিন বলেন ওয়াইযি বাতালা إبراهيم ربه بكلمات فتمعن قال إني جاعلك للناس إماما. الله বলেন আমার নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি, অনেকগুলো যাচাই বাছাই করেছি,
অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমি ইব্রাহিমকে যাচাই করেছি,